হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা ব্লগস। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমাদের বাড়িতে গুরু পূর্ণিমার পুজো, সত্যনারায়ণের। এই যে পুজোর আমাদের সব রেডি হয়ে গেছে, রিয়ান লোকপুরের ব্রাহ্মণ দাদু চলে এসছে, এবার পুজো শুরু হবে। হ্যাঁ হ্যাঁ একটু হ্যাঁ বলো তোমরা ভালো ছেলে, চুপ করে বসো। তাহলে ভালো ছেলে এলে কি করে গো? একজন এখানে এসো, একজন ওখানে বসো, এখানে একজন বসো, তুমি একটু ভালো ছেলে। ওটা দুটি ছেলেই ভালো ছেলে। সিদ্ধি প্রদান বিঘ্ন নাশ করম ওম নম দেবেন্দ্রা মৌলিকা মঙ্গার বৃন্দাম করুণা বিঘ্ন হরন্তু হেরম মাজুম নাম মুদিরে বাপ নমো শ্রী গণেশাদি পঞ্চর্বতা ভোনাম ওম এ সগ্ন পুষ্প গণেশাদি পঞ্চর্বতা ভোনাম ওম নম ধারি তন্ময়ে সম্রাট গ্রীজবান চারু চন্দায় অবস্থান সংরত্না কর্মজাঙ্গম পশ্চিমজঙ্গতা পঙ্কসম নাম পদ্মাসিরম সমন্তায়া তুকমরাগ্যাং বাগ্রাম কৃত্রিম বাসনম বিশ্বরাং বিশ্ববীজাং নিখিল ভয়হরাং পঞ্চাবত্তং চিনেত্তা ঈশিকাম বিকারং উদ্ভবত্তিং তিলোত্তাম সিংহস্কন্দং নিরুড়াং তে ভুবনমূলখাং তে যশা পৌরজান্তিং ধায়ং দুর্গাং ব্যর্থাং তে সবৃত্তাং সে বৃত্তাং সিদ্ধি কাবহে ওম হিং যা দুর্গা নাম ওম নমো লোহিতাং মিতং নিবেদামি ওম এসন্ন পুষ্পং সাপরিহারায় ওম নমঃ শ্রী বিষ্ণুয়ে নমঃ সূর্যায় নমঃ ওম নাভিবৎসতে ব্রহ্মং ভাসতে বিষ্ণু তেজসে জগৎসবিত্তেষু চৈ গর্ভদায়নে এদং উদ্গম ভবতি শ্রী সূর্যায় নমঃ ওম নমঃ জমাগ্রং সংকাশং কাশ্য প্রিয়ং মাধুরীম ভঙ্গারং সর্পাবজ্ঞাপনাশ্রীং দিবাবরম ওম নমঃ সূর্যায় নমঃ এ সগন্ধ পুষ্পং সূর্যায় নমঃ ভাগলো বিদ্যং মিতং নিবেদামি ওম নমঃ সূর্যায় নমঃ ওম এ সগন্ধ পুষ্পং সপরিবারায় ওম নমঃ শ্রী বিষ্ণুয়ে নারায়ণায় নমঃ ওম নমঃ ধায়ং সুত্তং নমঃ তিত্তং নমঃ সমর্থিতাম লোকনাথং তিলকেশং কৌতুভার্ণম হ্রীম নীলবর্ণাম বিদ্যবাসং শ্রীবৎপদ ভূষিতাম গোবিন্দং গোকুলাগন্দং বক্কাদুর্বী পূজিতাম বন্দেবদল সামং শঙ্করচক্রগদাধরম নারায়ণ চতুর্বাহং দেবতাপিতরম গুরুমিতি দত্তাৎ পাদ্মং শ্রীসত্তস্বরূপায় হৃষীকেশপতয়ে নমঃ
নমো মানব নিত্যাং ভক্তার্জান প্রতি গিয়াদান এ সর্গং শ্রী সত্যনারায়ণায়ন ওম নমঃ নস্তারূপায় তিগুণোত্তা বিভাসনে ঈশ্বরী কমলা লক্ষ্মী কলাবতী প্রিয়া পদ্মা পদ্মালয় সম্পদ শ্রী পদ্মধারে দাতারি নমামি লক্ষ্মী সবজরে শ্রা লক্ষ্মী বেতে শ্রা পুত্র পদ্মালয় শুভে সর্বত পাই মাং দেবী মহালক্ষ্মী নমস্তুবে ওম নমল বিদ্যাং নিভে জানি ওম নম শ্রী মহালক্ষ্মী দেব ভোরমান বই পড়ব না বুকে কাল গেল একটা ব্রাহ্মণ সেই ভূমি আনগর ভিক্ষা না পাইয়া কিছু হইয়া কাটর তোর তোর বসিলেন বিষণ্ণ বদলে রোদন করেন কত দুঃখ বাবি বলে দয়ালু হইয়া চিত্তে সত্য নারায়ণ ফকিরে রূপ ধরে দিল দর্শন বিপ্রে বলেন শুনা দ্বিজ মহাশয় কি তো রোদন কর বসিয়া ধরাই বিপ্র কয়ে কি হইবে বলিলে তোমার ফকির কয়েন বিপ্লব কিবা তাই বিজয় কয়ে নিত্য নিত্য ভিক্ষা মেঘে খাই কাজি নাই ভিক্ষা মেলে দুঃখ চিন্তা তাই ফকির কয়েন বিপ্রিবা তাই বিজয় কয়ে নিত্য নিত্য ভিক্ষা মেঘে খাই কাজি নাই ভিক্ষা মেলে দুঃখ চিন্তা তাই তাই ফকির কয়েন বিপ্র যাও নিজ পুর আমার এই উঠছিলে হবে সব কষ্ট দূর বিপ্র কয়ে নিত্য পুজি শিলা নারায়ণ তা বিনা করিব কি স্বেচ্ছ আচরণ ফকির কয়েন বিপ্র ক্ষতি কিবা তাই নিজ কয়ে নিত্য নিত্য ভিক্ষা মেঘে খাই আজি নাই ভিক্ষা মেলে দুঃখ চিন্তা তাই ফকির কয়েন বিপ্র যাও নিজ পুর আমার এ উচিরে হবে সব কষ্ট দূর বিপ্র কয়ে নিত্য পুজি শিলা নারায়ণ তাহা বিনা করিব কি স্বেচ্ছাচরণ স্বেচ্ছাচরণ ফকির কয়েন বলেন হাসি শূন্য বিপ্রবার বেদ বা করান কিছু নাই মতান্তর যেই রাম সেই রহিম নামে কে হয় ছিলকে নাই কদুই কইন নিশ্চয় হইতে কইতে কোথাও খেলে নাথ সংকটক্ষ কথা পদ্মে সবে চারি হাত দেখিয়া ব্রাহ্মণ তবে পড়িল ধরণী কটমতে তুষিঘরে কত কত বাণী দেখিতে দেখিতে পূর্ণ হয়েন ফকি তা দেখি ব্রাহ্মণের চক্ষু স্থির ব্রাহ্মণ বলেন প্রভু কি বতমাই পূজার পাচার করিত পাই ফকির কয়েন বলেন হাসি শুন শুন বিপ্রবার দেবতে করিবে পূজা কইয়ত পার গোদম সবাসের উকিরের গুড়া সুপারি সোহাগন্ডা পানরম্বা ছড়া সরপরা শ্বাসের বার খুগুর দিবে ঠিক কিংবা দু সব ছিটে উঠিবে এই সব বস্তু বিপ্র করি আয়োজন চারিদিকে বসিবে কি যত ভক্তান আমার গুণের কথা শুনিবে সবনে বিধানে পুজিবে বিপ্র পরম যতনে সত্যবীর কই সবে মাথায় দিবে হাত নারায়ণ বলি করিবে প্রাণী পাত প্রসাদ লইবে যত্নে এই তো বিধান এত কই নারায়ণ অন্তর্ধান শুনিবাবে গত গত বিপ্র পুরোহিত ভূমিতে ভূমিতে গিরে হর্ণপন্ডিত ব্রাহ্মণী শুনিয়ান হর্ষ নিগম সিনিয়াদি করিলেন তত আয়োজন
তোটাই বিধি উঠিলেন নারায়ণ পদব রাতারাতি হৈ গিয়ে উৎকুল সম্পদব ইয়া দেখি গ্রামবাসী কাঠরিয়াগণ ভক্তি করে দিজ বলে জিজ্ঞাসী প্রকণ শুনে দিজ বলিলেন বিধান সমস্ত কাঠরিয়াগণ শুনে হৈ বড় ব্যস্ত চিহ্নি আদি কইল তা বিহিত প্রকারে সর্বকষ্ট দূর হইল হর্ত ঘরে ঘরে সদানন্দ নামে সবু ছিল দুজন কাঠরির সুখ দেখি হৈতমান জিজ্ঞাসিয়া আদি অন্ত সকলেই জানিল জানিয়া সাধুর হে দে ভক্তি জনামিল সাধু কয়ে অপ্রতুল নাই কন্য ধনে কন্যা নাই কষ্টতাই চিন্তি মনে মনে যদি মোর গিয়ে জনমে তনয়া পুজি বসি ছোট্ট পুরে চিনি অর্গে দিয়া এত গই গেল চলি সাধুঙ্গি করি খালতে জনমি কন্যা পরমা সুন্দরী চিনে দেওয়ার কথা সাধু সে ভুলিল সুপাত্র দেখিয়া সাধু কন্যার বিবাহ দিল কতকালে সাজাইয়া সাত খানি তরি জামাতা লইয়া সাধু চাল চড়া করি দক্ষিণ পাটন ছিল রাজা করল নিধি সেই দেশে সদাগরে নামাইল বিধি নিপে সম্বাসিয়া থাকে তরণি চাপিয়া বিপত্তি ঘটিল হেন চিন্নি না দিয়া রাজার ভাণ্ডারে যত ধরা দিয়াছিল নীতিমধ্যে সাধু নৌকায় পূর্ণ হইল তর মুখে চিনি রাজা ধরিয়া লইল জামাতা শ্বশুরে লই কাড়াই পুরিলাম রাজা দেশে কোটাল মশানে লই যায় পাত্র অনুরোধে তারা দেহে প্রাণ পায় কারাগারি বন্দী তারা থাকে দুইজন কি কই দুঃখের কথা না হয় বরদান এখানে সাধুর বাদ যার তা সুতা পতির বিলম্ব দেখি চিত্তে দুঃখ সুতা সর্বস্ব হইল নষ্ট পড়িল দুঃখেতে দাসিত্ব করিয়া রহে পরের গিয়েতে একদিন সাধুর তা বেড়াইতে গিয়া আনন্দিত চিমনি ঘরে চিমনি দেখিয়া বিশেষ জানিয়া তুষ্ট করিল মাননা পিতাপতি পিতাপতি উবেগরে আছে কামনা তারপর গেল ঘরে সাধুর তনয়া সত্যনারায়ণের তাহে জনমিল দয়া শ্বশুর জাতা জামাতা কন্যা শ্বশুর জামাতা কন্যা বন্দি আছে দুঃখিত নাই রজনী প্রভাব হইল তুই সদাগরে দশ গুণ ধন দিয়া তুজিবে সদরে বলিতে বলিতে হইল মরক মরতি স্বপ্ন এরি চমকিয়া উঠে গণপতি পাতকালে উঠে রাজা সবার গোচর আমার সদাগর বসন ভূষণ আর বউ ধন দিল সাধুরে সন্তুষ্ট করি বিদায় করিল দশ গুণ ধন লোভী নাইল ভরা দেশেতে যাইতে সাধু করিলেন তোরা পুরোহিত সর্বজন হস্তকলা হল নাই জানে সত্যদেব করিল মঙ্গল তবে সত্যদেব মান পুজিতে সাধুর ফকির রূপেতে কন বচন মধুর ঘাটে বসে ভিক্ষা তো শুন সদাগর কিছু ভিক্ষা দিয়া তুমি যাও নিজ ঘর হইবে মঙ্গল তব আমি ঘরে যাই কুশলে থাক তুমি শুধ শুন সাধু ভাই সাধু কয়ে তোমা দিলে কি বা ফল হবে ক্ষমতা থাকে কেন কানে পরে রবে তু সঙ্গার মাত্র আছে মন নাই চাও যদি দিতে পারিস জানিবে তোমায় শুনে কিছু না বলিল সত্য নারায়ণ বসিয়া রহিলা ঘাটে মুদিয়া নয়ন কিছু দূর গিয়া রে শ্বশুর জামাই যত দ্রব্য আছে সব কিছু নড়ে নাই তরি যত বস্তু ভান্ডারটা আনি করলে শোয়াশে সোনার সেমনি সামনে বলিলেন তবু শুনো সাধু কই আটার সন্তুষ্ট আমি সর্বক্ষণ হই সামনে শুনি সোনাগর পরম আনন্দ আটার সেমনি করিল সাধু সোটানন্দ নিকটার উঠিল ক্রমে সবার আলয় বুঝিতে পাঞ্চা সুপূর্ণ হয় গুণ কটা শুনিবে হয়ে মন বিমনায় হইলেন উক্ত সত্যনারায়ণ বসিয়া দুজনে পড়িয়া গিয়া ধরিয়া অপরাধ ক্ষমা প্রভু করে দেয়া নড়া দমে হৃদয় চরণ ইচ্ছা হাসিয়া ফকির বলে নয় দিয়া চড়ো করার বিকারে আমি পরে কেন ধরো কাঁদিতে কাঁদিতে তবে বড় দুর্জন কুকর্ম করেছি ক্ষমা কর নারায়ণ মানিয়া শিবনি হইল হইল আমার অপরাধ হইয়াতে পরে মার হইলাম সত্য এই বলি দাঁড়াই সোয়াশে সোরা শিবনি দেব দিয়ে সত্যনারায়ণ তবে সদয় হইল করতেই করিয়া সাধু তরিতে চরিল উত্তরিল ঘাটে সাধু হইল কোলাহল সাধুর গিয়ে সুতা শুনি কৌতূহল নৌকায় ডোপাদি যত ঘরতে লইয়া শিবনি করিল সাধু প্রসাদ লইল সবে মুড়িতে গ্রামে লইতে মাটিতে ফেলে সাধু নন্দিনী দেখে সত্যদেব তবে ক্রোধিত হইল জামাতা সহিত নৌকা চলিলে ডুবিল তা দেখে সাধু করে ঘোষণার আজ আজ অকমাল হল কি প্রসাদ শুনে সাধু কন্যা যায় ডুবিয়া মরিতে জননীনা পাল্টারে ধরিয়া রাখিতে হেমকালে দৈববাণী হইল আত্মনিষ্ঠা ফেলিয়া সুতা করিল বিপরীত
তখন উঠিয়া মাটি হইতে তিন সবে খাইল চাটিয়া ভাসিল নৌকা সাধুর জামাই যত দ্রব্য আছে সব কিছু নড়ে দেয় শরীর যত বস্তু বান্ধায় তা আনি করিল একশো আছে সোনার তিনি সামনে বলিলেন প্রভু সাধু কই আটা সন্তুষ্ট আমি সর্বক্ষণ হই সামনে সামনে শুনি সদাগর পরম আনন্দ আটার সিমনি করিল সাধু সদানন্দ একটা রুটি রকমে সবার আলয় ভক্তি যে টিভিলে বাঞ্চা সুপূর্ণ হয় গুণ কোটা শুনি বিমনা হইলে দুর্ত সুত নারায়ণ একচিত্তে পুজি কিংবা শুনে নারায়ণ উচিত না পারে তারে কোটাচ্ছ সমন শঙ্কর আচার্যের প্রবন্ধ পাতি তৎপর বড় সবই সত্য সনাতন ভৌগ্ন সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সারগে সরান্যতম বুকে গৌরী নারায়ণ ওম নম শিব শিব শিবং তসজ্জ আসর্ম আসে বিষ্ণু ওম নমো নারায়ণ শ্রী শ্রী ওম নমো রাজদেব ভো নমঃ আসি তোরা এখানে।